বছরে বছরে উঁচু হচ্ছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। 12 মাসে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে 1100 কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এখন বাংলাদেশিদের আমানতের পরিমাণ 5,500 কোটি টাকার বেশি। ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহু যুগের খ্যাতি সুইজারল্যান্ডের। প্রায় 200 বছর ধরে ব্যাংকিং সেবার কেন্দ্র ইউরোপের দেশটি। 80 লাখ মানুষের দেশে ব্যাংকের সংখ্যা 261টি। গ্রাহকের নাম পরিচয় গোপন রাখতে কঠোর তারা। ধারণা করা হয় অবৈধ আয় ও কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে। সুনির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও কয়েক বছর ধরে দেশভিত্তিক আমানতের পরিমাণ প্রকাশ করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সুইস ন্যাশনাল ব্যাংক থেকে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, 2016 ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 66 কোটি 19 লাখ সুইস ফ্রা, দেশি মুদ্রায় 5,566 কোটি টাকা। ঠিক এক বছর আগে এ অঙ্ক ছিল 55 কোটি 8 লাখ ফ্রা বা 4,500 কোটি টাকা। এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 1,149 কোটি টাকা। সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী কোনো বাংলাদেশী নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকলে ওই টাকা এ হিসেবে অন্তর্ভুক্ত নয়। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি এ প্রতিবেদনে। এ পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে 2016 সালেই বাংলাদেশিদের আমানত সবচেয়ে বেশি ছিল সুইস ব্যাংকে। 2002 সালের মাত্র 3 কোটি 10 লাখ ফ্রা আমানত 1.5 দশকে বেড়েছে 22 গুণ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সামগ্রিকভাবে আমানত অনেক কমেছে সুইস ব্যাংকগুলোতে। বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় অনেক ধনী এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা কিংবা বারমুডার মতো ট্যাক্স হ্যাভেনের দিকে।